দেশে 2021 অর্থ বছরের পুরোটা সময় তার আগের অর্থ বছরের চেয়ে 36% বেশি রেমিটেন্স এসেছিল, কিন্তু চলতি অর্থ বছরে ঠিক তার উল্টো দিকে ঘুরছে রেমিটেন্সের চাকা। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে হঠাৎ করেই রেমিটেন্স প্রবাহে ছন্দপতন ঘটেছে। এরই ধারাবাহিকতায় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অক্টোবর মাসে যে পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে তা গত 17 মাসের মধ্যে সর্বনিম্ন। 2020 সালের অক্টোবরে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছিল 28.05%, এবছরের অক্টোবরে উল্টো নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে 21.66%। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2020 সালের জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছিল 43% বেশি, অথচ এই অর্থ বছরের প্রথম 4 মাসে কোনো প্রবৃদ্ধি হয়নি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী অক্টোবর মাসে দেশে রেমিটেন্স এসেছে 164,68,70,000 মার্কিন ডলার। এর আগে 19-20 অর্থ বছরের মে মাসে রেমিটেন্স এসেছিল 150,46,00,000 মার্কিন ডলার। এরপর থেকে এত কম রেমিটেন্স আসেনি। 17 মাস পর ফের রেমিটেন্স এতটা কমেছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত 4 মাস ধরে ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ কমছে। গত জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে প্রবাসীরা পাঠিয়েছেন 705,51,00,000 ডলার। আগের বছরের একই সময়ে পাঠিয়েছিলেন 881,53,00,000 ডলার। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় প্রবাসী আয় কমেছে 176 কোটি ডলার। কেবল সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের রেমিটেন্স কমেছে 8 কোটি ডলার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে 172 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। আগস্টে এসেছে 181 কোটি ডলার, যা জুলাইয়ের চেয়ে 6,14,00,000 ডলার কম। এর আগে চলতি বছরের জুলাইয়ে দেশে 187,14,00,000 ডলার রেমিটেন্স আসে, যা তার আগের মাস জুনের চেয়ে 6,93,00,000 ডলার কম। এর আগে এক সংলাপে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, রেমিটেন্সের যে জাদু সেটি সম্ভবত শেষ হতে চলেছে, কারণ মানুষ বিদেশে গেছে কম, এসেছে বেশি। সরকারের প্রণোদনার কারণে হুন্ডি ছেড়ে মানুষ ব্যাংকিং খাতে টাকা পাঠিয়েছিল, এই অবস্থায় জাদু শেষ হয়ে যাচ্ছে কিনা সেটি বোঝার বিষয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জুলাইয়ে দেশে 187,14,90,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা জুনের 6,93,00,000 ডলার কম এবং আগের বছরের একই সময়ের তুলনায় 27.97% কম। গত বছরের জুলাইয়ে এসেছিল 259,82,00,000 মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে, গত আগস্টে এসেছে 181 কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 15 কোটি ডলার কম। 2020 সালের আগস্টে এসেছিল 196 কোটি মার্কিন ডলার। অক্টোবরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা 164,68,00,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে 45,52,00,000 ডলার কম। 2020 সালের অক্টোবরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছিল 210,21,00,000 মার্কিন ডলার। অবশ্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএসের গবেষক বলছেন, মহামারীতে যে হারে প্রবাসীরা চাকুরি হারিয়েছেন সেভাবে নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগ হয়নি, এতে আয় কমছে। এছাড়া মহামারী বিধিনিষেধ উঠে যাওয়ার পর হুন্ডিতে অর্থ লেনদেন বেড়েছে। উল্লেখ্য, 2019 সালের 1 জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে 2% হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ কোনো প্রবাসী 100 টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরও 2 টাকা যোগ করে মোট 102 টাকা পাঠাচ্ছেন সুবিধাভোগীরা।